আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামীণ খামারে। এই গ্রামের এই বাড়িতেই আমার শৈশবের 2টি বছর কেটেছে, এছাড়াও এখানে রয়েছে অনেক স্মৃতি। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কবুতরের টং বা খোপ। প্রতিটি খোপে খুব বেশি জায়গার প্রয়োজন পড়ে না, এই অল্প পরিমাণ জায়গাতেই এই কবুতরগুলো দিব্যি বংশ বিস্তার করতে পারে। আপনারা কিছু কবুতরের বেবি দেখতে পাচ্ছেন। এই কবুতরগুলো মূলত মাংসের চাহিদা পূরণের জন্য বাজারজাত করা হয়। এই কবুতরগুলোকে আমরা ফ্যান্সি বা ফ্লায়ার বা হাই ফ্লায়ার কবুতরের ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি না, এরা মূলত মাংস উৎপাদনকারী কবুতর। রাতের বেলা কবুতরকে বিভিন্ন ধরনের প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য এভাবে খোপগুলোকে লাগিয়ে দিতে হয়। আর এই কবুতরগুলোকে অনেক উচ্চ মানের খাবারও সরবরাহ করতে হয় না, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ খাবারেই এরা বাচ্চাকে বড় করতে পারে। এছাড়াও এই খামারে কিছু মুরগি আছে যা পারিবারিক মাংসের চাহিদার জন্য লালন পালন করা হয়, আর এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি, একই সাথে ডিম এবং মাংসের যোগান দেয়। আর গ্রামের খামার বাড়ি মানেই তো ছাগল সেখানে থাকবে, ওয়া ওয়া ওয়া। আর এই খামারের মূল আকর্ষণ হচ্ছে কাকা কবুতর। এই খামারটি দেখাশোনা করেন আমার বড় মামা, তার খুব পছন্দের ব্রিড হচ্ছে কাকা, এবং বাজারে এই কাকা কবুতরের যথেষ্ট চাহিদা রয়েছে। আর খামার বাড়ি মানে তো সেখানে বিভিন্ন প্রজাতির গাছ থাকবেই, লেবু, আম, নারিকেল, পেঁপে, তেঁতুল সহ বিভিন্ন প্রজাতির গাছ এই খামার বাড়িতে রয়েছে। সন্ধ্যা নেমে এসেছে, এখন এইভাবে এই টংয়ের মুখগুলো লাগিয়ে কবুতরকে সুরক্ষিত করা হয়েছে।